হাই ফ্রেন্ডস, আমি তোমাদের আজকে মাত্র 1 টাকা খরচ করে পুরাতন শাঁখাকে একদম নতুন ধবধবে সাদা বানিয়ে দেখাবো। দেখো আমার শাঁখাগুলি খুব নোংরা হয়েছে, আর এই হচ্ছে আমার শাশুড়ি মার শাঁখা। তো দুনুজুড়া শাঁখা আমি আজকে তোমাদের একসাথে পরিষ্কার করে দেখাবো। তো তার জন্য প্রথমে আমি হাতের শাঁখাগুলি খুলে আসব। তো চলে এলাম। তো দেখো দুনুজুড়া শাঁখা আমি একসাথে পরিষ্কার করব কতটুক নোংরা হয়েছে, তোমরা নিজেরাই দেখতে পারবে। তো তার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে এবার কিছু পরিমাণ কেরোসিন তেল ঢেলে দেব। তো আমাদের কেরোসিন তেলের কালারটা এবার সবুজ রং হয়েছে, অন্যান্য সময় আসলে নীল নীল কালার হয়। এবার জানি না কেন রেশন থেকে এরকম কালারে দিয়েছে, তোমরা আবার অন্য কিছু মনে করবে না। এবার আমি শাঁখাগুলি কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে রাখবো। তো 10 মিনিটের জন্য আমি শাঁখাগুলি কেরোসিন তেলে ডুবিয়ে রাখবো, আর বেশি লাগবে না ফ্রেন্ডস। 10 মিনিট পর আমি আবার ফিরে আসব। বেশ, তো 10 মিনিট পর আমি একটা প্লেট নিয়ে ফিরে আসলাম ফ্রেন্ডস। দেখো তোমরাই দেখো আমার শাঁখাগুলি পুরোপুরি পরিষ্কার হয়নি, কিন্তু 80% পরিষ্কার হয়েছে। এবার আমি প্লেটে রেখে দেবো শাঁখাগুলি, আর কেরোসিন তেলটা বোতলে ঢেলে রাখবো। তোমাদের আমি আগেই বলেছি মাত্র 1 টাকা খরচ করে আমি শাঁখাগুলি পরিষ্কার করে দেখাবো। এবার আমি বাটিতে আবার তুলে নেব। নিয়েছি আমার যে 1 টাকার কথা বলছি, দেখো 1 টাকা দামের ক্লিনজার শ্যাম্পু। তোমরা ঘরে থাকা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। তো আমি পুরো শ্যাম্পুটা লাগবে না, যদিও আমি নিয়ে নেব 1 চামচ। 1 চামচ নিলেই হয়ে যাবে। এবার একটা পুরাতন ব্রাশ দিয়ে আমি শাঁখাগুলি একটু ব্রাশ করে নেব। বেশিক্ষণ সময় লাগবে না ফ্রেন্ডস, 2-3 মিনিট সময়ে ব্রাশ করলেই হয়ে যাবে, একদম সাদা ধবধবে। দেখো হয়ে গেছে আমার একটা, আর 3টা বাকি আছে। এভাবে আমি 2-3 মিনিট ধরে একটু ব্রাশ করে করে রেখে দেব। তো আজকাল মানুষ খুবই ব্যস্ত থাকে ফ্রেন্ডস, সময়ের অভাবে শাঁখা সুন্দর রাখতে পারে না। তো আমার টিপসটা ফলো করে তোমরা এইভাবে খুব সহজে শাঁখা পরিষ্কার করে নিতে পারবে। দেখো আমার 3টা হয়ে গেছে, আর 1টা বাকি। শ্যাম্পু দিয়ে ব্রাশ করলে কি হয়, আমার শাঁখাটা একদম শাইনি হয়ে যাবে। তো কেউ কেউ আবার কলগেট দিয়েও করে, কলগেটের থেকে শ্যাম্পু দিয়ে করাটা আরও বেটার হয়। এই দেখো শাঁখার মধ্যে পোকা খাওয়া আছে, পোকা খাওয়াটা পরিষ্কার হবে না। এটা কিনতে এরকম ছিল। এবার আমি শাঁখার মধ্যে জল দিয়ে আমি শাঁখাগুলি নর্মাল জল দিয়ে ধুয়ে নেব ফ্রেন্ডস। তোমরা নিজেরাই দেখো ফ্রেন্ডস আমার শাঁখাগুলি কতটুকু পরিষ্কার হয়েছে, একদম সাদা ধবধবে হয়ে গেছে। তো ফ্রেন্ডস আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে, আরও মা মাসিদের উপকার হওয়ার জন্য অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে। তো স্নান টান সেরে ধুয়ে রাখা শাঁখাগুলি আবার পরে নিলাম ফ্রেন্ডস। কেমন লাগছে আমার হাতগুলি দেখতে, তোমরা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, টাটা।